আমি জীবনের প্রথম রনিকে এমন একটা কথা বললাম যেটা আপনি যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি কাউকে কোনো দিন বলিনি। সেটা হচ্ছে এই যে আপনি নাচ করতেন, গান করতেন, আবৃত্তি হতো, উপস্থাপনা কিংবা ছবি আঁকা, অনেক কিছু করেছেন, তো ছোটবেলায় কি ভেবেছিলেন যে বড় হয়ে কি হবেন? ছোটবেলা থেকে না রুম্মান, আমি আসলে একটা ছাঁচের মধ্যে পড়ে গিয়েছিলাম এবং যেই পথে আমি চলে গিয়েছিলাম, মানে আমাকে আনা হয়েছিল, সেটা অবশ্যই খুবই একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের খুবই একটা এনরিচড এনভায়রনমেন্ট ছিল অবশ্যই, যেখানে আমাকে আমার পোটেনশিয়ালটা ফুললি রিচ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, সহযোগিতা করেছে সবাই। কিন্তু আসলে আমি ছোটবেলায় এত কিছু করতাম যা অনেকে চাইতো আমি করি, আমি অনেক বছর না চিন্তা করারই সময় পাইনি, সুযোগ পাইনি যে আমি কি চাই। কারণ তুমি কি চাও সেটা জানার জন্য কিন্তু তোমার একটু সময় লাগবে। সময় বলতে আমি বোঝাতে চাচ্ছি একটু ফ্রি টাইম লাগবে, নট অনলি ম্যাচিউরিটি, ম্যাচিউরিটিও লাগে, একটা ফ্রি টাইমও লাগে। সো ওটা আসলে আমি অনেক বছর পাইনি, তার জন্য আমার কোনো আফসোস নেই, কোনো কমপ্লেন নেই, কারণ আমার জীবনে যতটুকু যা হয়েছে, যেমন করে হয়েছে, আমি তার জন্য খুবই কৃতজ্ঞ। তো অভিনেত্রী ঈশিতার কথা একটু জানতে চাই, অনেক কাজ করেছেন, সেই প্রসঙ্গগুলো যাব না কারণ সবাই সব কিছু জানে, তবে পাতা ঝরার দিনের ব্যাপারে আমার একটু বিশেষ আগ্রহ রয়েছে, যেটির জন্য আপনি ক্রিটিক্সদের পক্ষ থেকে আপনি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো অনেকদিন পরে আপনি অভিনয় করতে এসে যে অভিনয়টা করেছিলেন, আমি শুনেছি নির্মাতা রেদওয়ান রনির কাছ থেকে, তখন আপনি আসলে একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন, আপনার জীবনেও বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছিল, সেই সময়ের অভিজ্ঞতাটা একটু শুনে। কোনো একটা কারণে রনি যখন প্রথম ফোন করে, আমরা দুজনে ঢাকায়, তারপরে একটা কথা ইনিশিয়াল হওয়ার পরে রনি বললো যে আপু আমি স্ক্রিপ্টটা আর একটু গুছিয়ে ডিটেলে আপনার সাথে কথা বলবো। তারপরে যে কী হলো, আমি এই দেশে, রনি ওই দেশে, আমি এখানে, রনি সেখানে, ফাইনালি রনি যখন আমাকে ফোন করলো, তখন আমি ব্যাংককে আমার আব্বার একটা হার্ট সার্জারির জন্য, আম্মা, আমি, আব্বা, আমরা ব্যাংককে অবস্থান করছি। ওনার শরীরটা বেশ খারাপ তখন, ওনার হার্ট একটা ভালোই বড় সার্জারি হয়েছিল তখন। তো আমি হোটেল রুমে বসে আছি, আব্বার সার্জারি হয়েছে, মানে আমি অনেক, মানে মোর দ্যান টু ডেজ হাসপাতালে, আমি জাস্ট এসেছি, আম্মা ওখানে বসা, আমি যাব। তো রনি তখন ইন্ডিয়ায়, ও ব্যাকপ্যাক নিয়ে ইন্ডিয়া চলে গেছে। তো আমি বলছি যে, আমরা দুজনেই বললাম যে এরকম করে আসলে কবে দেখা হবে, কী হবে না হবে, তুমি বলো, তুমি বলো, আমি শুনি, এটাই জীবন আমাদের। তো ও যখন গল্প বলা শুরু করলো, আমার মনে আছে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আমার পাশে একটা ডায়েরি ছিল, যেটার মধ্যে যে আমি আব্বার ওষুধ, কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, মানে ডাক্তার যা বলে আমি সব কিছু লিখে ফেলি আর কি। ওই ডায়েরিরই কয়েকটা পাতা এদিকে করে ও গল্প বলছে, আমি একদম, আমি আবার খুব তাড়াতাড়ি লিখতে পারি, আমার হাতের লেখা খুব খারাপ কিন্তু অনেক তাড়াতাড়ি লিখতে পারি, ও বলছে আমি পুরাটা লিখে ফেললাম। আচ্ছা, পুরাটা লিখে ফেললাম দুইটা কারণে, একটা হচ্ছে গল্পটা অসাধারণ ছিল, আর সেকেন্ড কারণ হচ্ছে ওরা স্ক্রিপ্ট দেয় না এটা আমি জানি। সো আমি দামদাম করে গল্পটা লিখে ফেললাম। আমি জীবনের প্রথম রনিকে এমন একটা কথা বললাম যেটা আপনি যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি কাউকে কোনো দিন বলিনি। সেটা হচ্ছে, রনি তুমি নাটকটা আমাকে ছাড়া কিছুতেই করবা না। রনিও মনে হয় কথাটা শুনে ওরও মনে হয় ভালোই লেগেছিল, তারপরে তো বাকিটা ইতিহাস কিনা জানি না, বাকি সবাই জানে।